সামনে উপজেলা পরিষদ নির্বাচন এবং এই নির্বাচনকে প্রতিযোগিতামূলক করতে আওয়ামী লীগ কোনো দলীয় প্রার্থী দিচ্ছে না। অপরদিকে বিএনপি বলছে তারা কোনোভাবে এই সরকার অধীনে নির্বাচন করবেন না, কিন্তু বিএনপির অনেক নেতাকর্মীকে বিশেষ করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরকে দেখা গিয়েছে এই নির্বাচন নিয়ে তারা ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছেন, এমনকি অনেকেই হয়তো প্রচার প্রচারণাও শুরু করেছেন। তাহলে কি হতে যাচ্ছে, কতখানি প্রতিযোগিতামূলক হতে যাচ্ছে উপজেলা নির্বাচন, নাকি আবারও আমরা বিএনপিকে ছাড়া আরও একটি নির্বাচন দেখতে চাচ্ছি, সবকিছু নিয়ে আলোচনা করতে চাই। সামনে দলীয় কোন্দল আছে নাকি আসলে আবারও বিএনপি আওয়ামী লীগের সংঘাতের শঙ্কা আছে, সেই সবকিছু নিয়ে আজকের আলোচনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ সাম্প্রতিকের আজকের আলোচনায় আপনাদের সাথে আছি আমি তাসনুভা তন্নি। দর্শক, আজকের এই আলোচনায় আমার সাথে তিনজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর হাবিবে মিল্লাত, সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ, আছেন আব্দুস সালাম, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, এবং আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমি অধ্যাপক ডক্টর হাবিবে মিল্লাত আপনাকে দিয়ে শুরু করতে চাই। উপজেলা নির্বাচন একেবারে তৃণমূল পর্যায়ে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন, একেবারে সরাসরি জনগণের সাথে কিংবা ভোটারের সাথে সংযুক্ত থাকবার জন্য উপজেলা নির্বাচনকে রাজনীতিবিদরা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন। সেই নির্বাচনে যখন আওয়ামী লীগ প্রতিযোগিতামূলক করতে চাইছে, অর্থাৎ বিএনপি বলছে তারা আসবে না, এবং সে কারণেই কি আসলে আওয়ামী লীগ আবারও কৌশল করে নিজেদের মাঝে এক ধরনের দলীয় কোন্দল সৃষ্টি করে প্রতিযোগিতামূলক করবার চেষ্টা করছে কিনা? ধন্যবাদ আপনাকে। শুধু উপজেলা নির্বাচন না, যে কোনো নির্বাচনই গুরুত্বপূর্ণ, আর প্রত্যেকটি নির্বাচনই জনগণের সাথে সম্পর্কিত। স্থানীয় সরকার নির্বাচন এ কারণে গুরুত্বপূর্ণ, সে কারণেই জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ। আপনি দেখেন জাতীয় সংসদের সাথে স্থানীয় সংসদ নির্বাচনের একটি পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, অতীতে ছিল এখনও আছে, সেটি হচ্ছে এই কয়েক বছর আগেও কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের কোনো মার্কা থাকতো না, যে কোনো দলের প্রার্থী দাঁড়াতে পারতো, এক দলের কয়েকজনও দাঁড়াতে পারতো, তাতে কোনো অসুবিধা ছিল না। মাঝখানে দলীয় প্রতীকে নির্বাচন হয় এবং দল থেকে মনোনয়ন দেওয়া হতো জাতীয় সংসদ নির্বাচনের মতোই, কিন্তু তাতে জাতীয় সংসদ নির্বাচনে যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিন্তু প্রতীক থাকবেই, কিন্তু স্থানীয় সরকারে হয়তো কখনো থাকে কখনো থাকে না। এখন যে ব্যবস্থাটি হয়েছে, কোন দল আসবে না আসবে সেটা তাদের উপর নির্ভর করে, এবং সেই দলের যেহেতু প্রতিনিধিত্ব করি না সেই সমস্ত দলের, সুতরাং যারা প্রতিনিধিত্ব করেন তারা ভালো বলতে পারবেন। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে জনগণের সম্পর্কিত হওয়ার কারণেই, তাদেরকে আমরা যদি এক পার্টি থেকে তিনজন বা চারজন দাঁড়ায় তাতে তো জনপ্রিয়তা পরীক্ষা হবে, এবং বলা হয় যে আজ অনেকেই অজনপ্রিয়রা জিতে যায় বিভিন্ন মার্কার কারণে বিভিন্ন কারণে, এবার কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা একদমই নেই। অর্থাৎ ওই এলাকার জনগণ যাকে পছন্দ করবে তাকেই কিন্তু করবে। আর একটা ব্যাপার নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে জামাত কিন্তু, জামাতে ইসলাম কিন্তু এবার প্রার্থী দিচ্ছে, এবং তারা ইতিমধ্যেই প্রার্থিতা বিভিন্ন জায়গায় ডিক্লেয়ারও করেছে, এবং তারা খুঁজছে অন্তত প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন প্রার্থীদের তারা নির্বাচনে আসতে বলবে। সেই হিসেব করে দেখতে গেলে এবং অন্যান্য দল যারা আছেন, যাদের সামর্থ্য আছে নির্বাচনে অংশগ্রহণ করার, তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছেন। বিএনপি বা তার সমমনা 63টি দল, তার মধ্যে হয়তো বা বিএনপির সামর্থ্য আছে নির্বাচনে অংশগ্রহণ করলে, কিন্তু তারা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। এখন এই সিদ্ধান্ত তারা কত দূর পর্যায়ে টিকতে পারবে, কুমিল্লাতে টিকাতে পারেনি, নারায়ণগঞ্জে টিকাতে পারেনি সিটি কর্পোরেশন নির্বাচনে, গত উপজেলা নির্বাচনে 100-এর উপর উপজেলা নির্বাচন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বিএনপি থেকে, সুতরাং দলীয় কমান্ড তারা কতটুকু মানবে আমরা আসলে জানি না, সেটা বিএনপি নেতাদের মধ্যে এক ধরনের শঙ্কা আসলে জায়গা সৃষ্টি হচ্ছে। যেমন বিএনপির ক্ষেত্রে শঙ্কা সৃষ্টি হয়েছে, আওয়ামী লীগেও কিন্তু শঙ্কা সৃষ্টি হয়েছে তৃণমূল পর্যায়ে আসলে আওয়ামী লীগে দলীয় কোন্দল আরো বাড়ছে কিনা, সেই জায়গাটিতে আমরা আসতে চাই। তবে আব্দুল সালাম, একটু আপনার কাছে আসি, যথেষ্ট শঙ্কা আছে বিএনপি আসলে এই নির্বাচনে কিভাবে আসছে কিংবা কোন্দল আবারও বাড়ছে কিনা, আওয়ামী লীগ বিএনপির কোন্দল আবারও আমরা সংঘাত দেখবো কিনা, সেই জায়গাগুলো একটু জানতে চাই। আবার অনেক বিএনপি নেতাকর্মী তারা কিন্তু ইতিমধ্যে এক ধরনের প্রস্তুতিও নিয়েছেন, তারা এককভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে চান, বিএনপির তাহলে সাংগঠনিক সক্ষমতা দুর্বল হয়ে যাচ্ছে কিনা? আপনাকে ধন্যবাদ, এবং আমার সহ দুইজন বিজ্ঞ আলোচক আছেন, অনেকদিন পর ওনাদের সাথে আজকে আলোচনায় অংশগ্রহণ করতে পারছি, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। শোন, বিষয়টা হলো যে আমাদের মিলাদ সাহেব যেটা বললেন যে আগে প্রতীক ছিল না, পরে প্রতীক দেয়া, অর্থাৎ দলীয়, আমরা কিন্তু ওই সময় এটার বিরুদ্ধে ঘোর প্রটেস্ট করেছিলাম, প্রতিবাদ করেছিলাম যে স্থানীয় সরকার নির্বাচনটা কোনোভাবে এটাকে মানে দলীয়করণ করাটা কোনোভাবেই উচিত হবে না, কারণ স্থানীয় পরিষদ নির্বাচনে এলাকার ভালো মানুষ, এলাকার প্রতিষ্ঠিত মানুষ, একটা কলেজের টিচার বা সম্মানিত লোক, তারা সংস্কারক যারা আছে তারা কিন্তু এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করত,
কিন্তু যখন দলীয়করণ করে ফেললো তখন কিন্তু ওই ভালো মানুষগুলো আর সেই নির্বাচনে আসার পথটা বন্ধ হয়ে গেল। অর্থাৎ আর আরেকটা হলো যে এখন তো নির্বাচনের ব্যবস্থাটাই এমন করে ফেলছে যে আওয়ামী লীগ নির্বাচনে আওয়ামী লীগ যাকে মনোনয়ন দিবে সে অলরেডি হয়ে যায়, তো কাজে ওই আওয়ামী লীগের মনোনয়ন পাওয়াটাই ছিল সবচেয়ে বড়। এতদিন পরে তারা সেটা ভুল বুঝতে পেরে এখন আবার নিজেরা সেটা থেকে ফিরে আসতেছে, কিন্তু ইতিমধ্যে যা ড্যামেজ করার তো করেই দিছেন। তো এর জন্যই কখনোই যে আমার ইমিডিয়েট সুবিধার জন্য যদি আমি একটা রাস্তা তৈরি করি, এই রাস্তাটা দেখা গেছে যে বন্যার সময় আমি আপনার বন্যার আগে আপনি একটা খাল এই বন্ধ করে দিয়ে পানি নিষ্কাশন ওয়ে বন্ধ করে দিয়ে একটা বাঁধ করে ফেললেন কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু যখন বন্যা আসলো দেখা গেলো যে এটা এটা অপরিকল্পিত একটা বাঁধ হয়েছে। ঠিক তেমনি এটা যে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আজকে আওয়ামী লীগ আছে, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় সবসময় আমিই থাকবো এই চিন্তাটা করে যদি আমি একটা আইন করি তাহলে এটা যে বুমেরাং হবে এটা ক্ষতি হবে আজকে কিন্তু আওয়ামী লীগ এটা বুঝতে ঠিক একইভাবে বুমেরাং কি আসলে বিএনপির জন্য হচ্ছে কিনা, বিএনপি বারবার নির্বাচন বর্জন করছে, বিএনপি নেতাকর্মীরা আসলে নিজেদের মধ্যে কি ধারণা আছে আপনাদের বলি আমি, আপনারা যে বলেন এখানে হইবা লাভটা কি, ধরুন ধরলাম যে নির্বাচন করে নির্বাচন হওয়ার পরেও কিন্তু কেউ এখানে কাজ করতে পারে না। আপনি মনে করেন যে ওই যে মিলাদ সাহেব যেটা বললেন যে বিএনপির বিএনপির এত যোগ সেখানে হয়েছে বা এটা হয়েছে, হ্যাঁ হয়তো অনেকে হয়েছে, কিন্তু খোঁজ নিয়ে দেখেন যে হয় সে সাসপেন্ড হয়েছে নাহলে তার মানে কার্যকাল সে বসে রয়েছে। কোনো লাভ নাই, যেটা গাজীপুরে মান্নান সাহেব তো এটা উদাহরণ, গাজী সাহেব মান্নান সাহেব তার জেলে থাকতে হলো একটা মেয়র জনগণের নির্বাচিত প্রতিনিধি হওয়ার পরে। অর্থাৎ এইখানে গভর্নমেন্টে আমি থাকলে সকল কিছুই আমার হবে, আমার বাইরে কিছু হতে পারবে না, আমার বাইরে আমার ছবি আছে কিনা, অর্থাৎ এটা সব জায়গায় আজকে এমন একটা ট্রেন্ড হয়ে গেছে যেটা আজকে রাজনীতির বাইরে আজকে সব রাজনীতি রাজনীতি নাই একটা দলীয়করণের মধ্য দিয়ে এমন একটা পর্যায়ে চলে গেছে যে আজকে টোটাল রাষ্ট্রীয় ব্যবস্থা দেখেন যেটা আপনি পরে বলবেন যে বুয়েট নিয়ে আলোচনা হবে। রাষ্ট্রীয় ব্যবস্থা যদি আসলে আপনারা সংস্কার করতে চান নির্বাচনে অংশগ্রহণ করাটাও তো জরুরি, জরুরি জরুরি, কিন্তু আপনি নির্বাচনে অংশগ্রহণ করার পথটাই তো আপনি বন্ধ করে দিচ্ছেন। আমি নিজে স্থানীয় সরকার ছিলাম, আমি এলাকার প্রথম থেকে আমি চেয়ারম্যান ছিলাম, আমি কমিশনার ছিলাম, তারপরে আমি ইলেক্টেড ডেপুটি মেয়র ছিলাম, ইলেক্টেড নট সিলেক্টেড, আমি ইলেক্টেড ডেপুটি মেয়র ছিলাম। এর পরবর্তী পর্যায়ে ডেপুটি মেয়র সিস্টেমই নাই, তিনটা ডেপুটি মেয়র ছিল ঢাকা সিটি কর্পোরেশনে, এবং এটা সারা বাংলাদেশে দেখেন এখনো কিন্তু ওই হানিফ ভাইয়ের আমল থেকে শুরু হয়েছে, পরে খোকা ভাই অনেকে এটা নিয়ে আন্দোলন করছে, বড় অভিযোগ আছে, লোকাল গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্ট মিনিস্টার যে থাকে অলওয়েজ মেয়রের সাথে একটা কন্ট্রাডিকশন থাকে, কোনোভাবেই কাজ করতে পারে। এই দ্বিধা দ্বন্দ্বের জায়গাগুলোতে আমরা আসতে চাই। মাসুদ কামাল, আওয়ামী লীগের অনেক নেতা কিংবা এমপি যারা আছেন তারা জোর করে নিজেদের প্রার্থীকে টিকিয়ে রাখতে অন্যান্য প্রার্থী যারা মাঠে ছিলেন এই নির্বাচনে তাদেরকে বসিয়ে দিচ্ছেন কিংবা তাদেরকে সরিয়ে দিচ্ছেন এমন অভিযোগ পাওয়া যাচ্ছে, অর্থাৎ আওয়ামী লীগের কোন্দল আরো ঘনীভূত হচ্ছে কিনা? না না, এটা না আওয়ামী লীগের কোন্দল বলতে পারবেন না। আওয়ামী লীগের কোন্দল মানে কি, দেখি দলীয় কোন্দল না, দলীয় কোন্দল না, তো এটা হলো কি মনে করেন ওই এলাকায় স্থানীয় আধিপত্যের একটা দ্বন্দ্ব, এখানে মানে নীতিগত কোনো বিরোধ কিন্তু কারোর সঙ্গে কারো নাই, দুই পক্ষই আওয়ামী লীগ করে, কাজে না এটাকে আওয়ামী লীগের কোন্দল বলেন না, এটা হলো ওই ব্যক্তিদের কোন্দল। এটা হলো ওই ওখানে কে মনে করেন একজন এমপি আছেন, উনি চাইবেন যিনি উপজেলা চেয়ারম্যান হবেন উনি যেন ওনার লোক হন, ওনার সঙ্গে যেন সম্পর্ক ভালো থাকে, এটা তো উনি চাইতেই পারেন, এটা চাওয়াটা তো আমি কোনো অন্যায় দেখি না, উনি চাইবেন কারণ উনি ভাববেন যে আমার উন্নয়ন কর্মকাণ্ড করার জন্য হোক আর লুটপাট করার জন্যই হোক যে কোনো কারণেই হোক, আমি তো এমন একজন লোক চাবো যে নাকি আমাকে ডিস্টার্ব না করবে, প্রত্যেক কাজে পা না ঢুকাই দিবে, সেরকম লোক চাইতেই পারে, এই চাওয়াটা তো আমি কোনো অন্যায় দেখি না। কিন্তু সমস্যাটা হলো কি, এই চাওয়াটার পেছনে তার যে কাজকর্ম সেখানে কোনো অনৈতিক বিষয় আছে কি না, এটা হলো মূল বিষয়। দেখেন যে কথাটা আপনি বারবার যে সালাম ভাইকে বলতেছিলেন যে এই নির্বাচন কি তাহলে চান না, নির্বাচন তো অবশ্যই সবাই চায়, কারণ নির্বাচনই তো একমাত্র স্বীকৃত পদ্ধতি যার মাধ্যমে জনগণ কি চায় তার প্রতিফলনটা ঘটে, বাংলাদেশের রাজনীতিতে কি সেই প্রতিফলন ঘটছে? ঘটছে না, এই জন্যই তো আমরা নির্বাচন নিয়ে হাউতাশ করছি। এই জন্য বিএনপি যে কথাটা বলতে চাচ্ছে, বিএনপি বলছে যেভাবে নির্বাচন হচ্ছে সেভাবে নিয়ে নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটছে না, এই জন্য বিএনপি নির্বাচনে যাচ্ছে না,
এই নির্বাচনে তো অনেক দলীয় প্রার্থী দিচ্ছে না, তাহলে কেন বিএনপির এই নির্বাচন নিয়েও সমস্যা? কোনটা? উপজেলা নির্বাচনে তো কোনোভাবেই বিএনপি আসলে দলীয় প্রার্থী দিচ্ছে, আওয়ামী লীগ দলীয় প্রার্থী দিচ্ছে না। তো দলীয় প্রার্থী না দিলে কি হবে? আপনার তো সিস্টেমটাই তো সমস্যা। এখন যেভাবে যে লোকটাকে সে জিতছে নেন, এখানে এখন অবস্থাটা কি দাঁড়িয়েছে? যেমন সংসদ নির্বাচনে কি হয়েছে, সংসদ নির্বাচনে কি আওয়ামী লীগের মার্কা পায় নাই, সেরকম লোক ইলেকশনে পাশ করে আবার আওয়ামী লীগের কথায় বলে নাই? বলছে তো এই যে 70-72 জন স্বতন্ত্র পাশ করলো, এরা তো একটা, এরা যে স্বতন্ত্র নয়, এটা তারা তো প্রথম দিনই প্রমাণ করলো যে তারা মহিলা প্রার্থীর জন্য তারা কোনো প্রার্থী দেবে না। সব তারা সারেন্ডার করলো, কারণটা কি? তারা প্রমাণ করার চেষ্টা করলো যে যারা নৌকা মার্কা নিয়ে জিতছে আমি তাদের চেয়েও বড় আওয়ামী লীগ। এই যে আসলে আওয়ামী লীগ পুরো সিস্টেম নিজের করে নিয়েছে এবং খোদ মির্জা ফখরুল বলেছেন দেশটাকে আওয়ামী লীগের জমিদারি বানানো হয়েছে, কি বলতে চান? আসলে বিরোধী দলরা সমালোচনা করবে, এটা আমরা অস্বীকার করি না, কারণ হচ্ছে গণতান্ত্রিক দেশে এটা স্বাভাবিক একটি প্রক্রিয়া। এবং যেহেতু তারা ক্ষমতার বাইরে অনেক বছর ধরে আছে, তাদের দীর্ঘশ্বাসটা অনেক লম্বা, সেটাও আমরা আপত্তি করি না। ক্ষমতায় থাকলে আর রাজনীতির কথা যদি বলতে থাকেন, অবশ্যই রাজনীতি একটা কৌশল, এটা কেউ অস্বীকার করতে পারবেন না। এবং সেই কৌশলে এগিয়ে থেকে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচন করা, কিন্তু আওয়ামী লীগ লাভবান হয়েছে। আপনারা বলছিলেন যে আওয়ামী লীগ জয়ীও হয়, আওয়ামী লীগ সরকার তাদেরকে জনগণের জন্য কাজ করতে দিচ্ছেন না, এইটা একটা কথা যে অভিযুক্ত করতেই হবে, সেটা পরে আসি। তার আগে আপনি যে কথাটি বললেন যে তৃণমূলে আওয়ামী লীগের দলীয় কোন্দল কিংবা যারা জিতে আসছে, আওয়ামী লীগ চেয়েছে যে নৌকা মার্কা একদম তৃণমূল পর্যন্ত পৌঁছে যাক, কারণ 70-এর সময় নৌকা মার্কার যে অবস্থা ছিল, সেই অবস্থার পরবর্তীকালে সামরিক শাসন দুইবার দেশে এসেছে, বিভিন্ন পরিবর্তন হয়েছে, এবং সেইখানে নৌকাকে, নৌকা না, যে দল অংশগ্রহণ করবে সেই মার্কাগুলো পরিচিত করা, সেটাতে আওয়ামী লীগ অনেকাংশে সফল। এবং সেই সফলতা তো ধরে এখন দেখছে, যেহেতু বড় দু একটি দল নির্বাচনে আসছে না, তখন নির্বাচনে যারা সবচেয়ে যোগ্য প্রার্থী, দলের সমর্থন তো থাকবেই, দল যাকে সমর্থন দিবে, আওয়ামী লীগ জনপ্রিয় দল, সেই দল থেকে জিতে আসবে, কোনো সন্দেহ নেই। কিন্তু দলের মধ্যে নিজেদের অবস্থান তৈরি করে জিতে আসবে, এটাই দেখতে যাচ্ছে। এবং যারা বলছেন দলের মধ্যে যে বিভিন্ন ধরনের বিভক্তি, আসলে না, নেত্রীর ক্ষেত্রে দলের প্রতি তারা সবাই অনুগত, স্থানীয়ভাবে তারা প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত। আপনি চিন্তা করে দেখেন যে ক্ষতিটি কিন্তু আসলে যে বিএনপির একার হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করে তা কিন্তু নয়, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার উপর তার প্রভাব পড়ছে। কারণ যদি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী থাকে, আওয়ামী লীগ কেন বিএনপিকে সেই সুযোগটি করে দিতে পারছে না যাতে করে তারা নির্বাচনে অংশগ্রহণ করে? এটা কি ধরনের প্রশ্ন হলো যে আওয়ামী লীগ কেন বিএনপিকে সুযোগ করে দিবে? আওয়ামী লীগ তো বিএনপির সাথে, বিএনপিকে আওয়ামী লীগ কি কখনো চাইবে, কিংবা বিএনপি কি কখনো চাইবে যে আওয়ামী লীগ জিতে আসুক? এটা তো কৌশল, এটা প্রতিদ্বন্দ্বিতা, প্রতিদ্বন্দ্বিতা একজন জিতবে একজন হারবে, এবং কৌশলের কাছে যদি হেরে যায় সে পিছিয়ে পড়বে, যা বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখছি। অর্থাৎ আপনারা আসলে কৌশল করছেন এবং সেই কৌশলের কাছে বারবার বিএনপি হারছে, আপনি কি বলতে চান? আপনার কাছে একটু আসতে চাই আব্দুল সালাম, কৌশলের কাছে কেন বারবার হারছেন? অপকৌশল, এটা কৌশলের অপকৌশল, অর্থাৎ আপনাকে আমি গলা চিবি দিয়ে মেরে ফেললাম, এটা একটা কৌশল। আপনি যদি কৌশল বলেন, কিন্তু কৌশল হলো না, এটা তো আপনি একটা ডিস্ট্রাকটিভ একটা কাজ করলেন, তাই না? এখন যেমন একজন বললো যে আমরা কথায় কথায়, আমি যদি বলি অনেকে মাইন্ড করতে পারেন, কিন্তু সামরিক সরকার, সামরিক সরকারে খালি দোষারোপ দিই, এখন কি তার চেয়ে বেটার কিছু আছে? পান এখন কি কেউ বলতে পারবে তার চেয়ে বেটার কেউ আছে? ভোটের সিস্টেমে আমাদের সামরিক সরকার জোর করে নিয়ে গেছে, তা এখন তো যদি আপনি বলেন গণতান্ত্রিক সরকার, এখনও তো একইভাবে নিয়ে যেতেছে, আরও খারাপ, তাই না? তাই কাজেই এখন বিষয়টা হলো সবচেয়ে বড় কথা যে বারবার কইরে ফিরে একটা কথাই যে গণতন্ত্র, আজকে এখানে সিস্টেমটা যদি আমি লস করাই, শোনেন, আজকে মিল্লাত সাহেব এমপি ছিলেন পার্লামেন্টে, এখন যে লোকাল গভর্নমেন্টের প্রশ্ন যেটা আসতেছে, আমি আপনার বলি, লোকাল এমপিদের কিন্তু মানে কোনো ফিনান্সিয়াল কোনো কাজে আগে ইনভলভমেন্ট ছিল না, এখনও বোধ আইনগত নাই, আইনগত নাই। লোকাল গভর্নমেন্টে যারা থাকে, ওই মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এদের কিন্তু একটা ফিনান্সিয়াল পাওয়ার আছে, এরা ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে পারে। এই ঢাকা শহরে আমি তো বললাম যে আমি চেয়ারম্যান ছিলাম, কমিশনার ছিলাম, ডেপুটি মেয়র ছিলাম,
এইসব আমাদের সাথে এমপিরা এসা কমিশনার হয়েছে ঢাকার জাস্ট কারণ তারা দেখছে তাদের দেয়ার কিছু নাই এর তো কাজ করে সব কমিশনার কাজ করে ডেপুটিরা এই ঢাকা সিটিতে আমার কাজ করার কিছু নাই অর্থাৎ মনিটরিং ব্যাপারে ইনভলভ হওয়া আর যে কামাল ভাই যেটা বলে যে মনিটরিং ব্যাপারে যখনই আপনি ইনভলভ হবেন তখনই কিন্তু অটোমেটিক্যালি সেখানে দুর্নীতির প্রশ্ন চলে আসে যখনই আপনি ইসের মধ্যে গম নেবেন সেই গমের ডিস্ট্রিবিউট করতে যে গম আনতে যায় আপনাকে টাকা দিতে হবে গম ডিস্ট্রিবিউট করতে টাকা দিতে হবে অথবা ওই টাকাটা আবার উঠাইতে যায় আপনাকে গম বেচতে হবে তখনই কিন্তু গম চোর হিসেবে আসবে এই জন্যই আগে অ্যাবসলিউটলি আইনটাই কিন্তু এখনও আছে যেটা বাংলাদেশে যে এমপিদেরকে এগুলোতে তারা আইন প্রণয়ন করবে তারা এগুলোর ঊর্ধ্বে থাকবে এই সিস্টেমটা সেই ঊর্ধ্বে কি আসলে আমরা থাকতে পারছি না এই কারণে না এই কারণে যে বললেন না যে একটু আগে যান এখন এমপিরা মনোনয়ন দিচ্ছে কেন দিচ্ছে যে তার যাতে ইসের মধ্যে থাকে সেখানে আসলে রাজনীতি নিঃসন্দেহে আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটি আলোচিত বিষয় বুয়েটের ছাত্রলীগের যে বিষয়টি আমি মাসুদ কামাল আপনার কাছে আসতে চাই রাজনীতিতে যে সংস্কার নিয়ে আমরা কথা বলছি বিএনপি আওয়ামী লীগের মধ্যে যে সংস্কার নিয়ে আমরা কথা বলছি ঠিক সেই সময় দেশের শীর্ষস্থানীয় একটি বিদ্যাপীঠ সেখানে যখন আসলে এই ধরনের ছাত্রলীগের প্রবেশ কিংবা সাধারণ ছাত্ররা যখন বলছেন রাজনীতি নিষিদ্ধ করতে হবে কোন দিকে আসলে আমাদের যাওয়া উচিত দেখেন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই যে মানে দাবিটা এই দাবির আমি পক্ষে না ভাই আমাদের দেশের যে কালচার আমাদের দেশের যে ঐতিহ্য এখানে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি থাকবে না এটা একবার চাইছিল এরশাদ সাহেব পরে উনিও ওখানে থাকতে পারেন না হ্যাঁ উনিও ওটা থাকতে পারেন না আলটিমেট এটা এটা আমি মনে করি আমাদের সঙ্গে যায় না আমাদের যে পলিটিক্যাল কালচার তার সঙ্গে যায় না এখন বুয়েটে এখন প্রশ্ন হলো বুয়েটে এই ধরনের প্রসঙ্গটা এলো কেন আবরার হত্যার পর ওই সময় ওখানে এমন একটা পরিস্থিতি তৈরি হলো এই কারণে যে ওখানে ছাত্র রাজনীতির নামে যে জিনিসটা হয়েছিল সেই ঘটনাটা হচ্ছে এর চেয়ে তো ন্যাক্কারজনক আর কিছু হতে পারে না তো সেই ন্যাক্কারজনক ঘটনায় ক্ষুব্ধ হয়েছে আতঙ্কিত হয়েছে ভীত হয়েছে কারা বুয়েটের স্টুডেন্টরা এবং তাদের মধ্যে ছাত্র রাজনীতির নামে একটা আতঙ্ক তৈরি হয়েছিল সেই আতঙ্ক এবং ক্ষোভ এই দুইটার মিশ্রণে তারা দাবি তুলেছিল যে আমাদের এখানে কোনো স্টুডেন্ট পলিটিক্স চলবে না এবং সেই দাবিটা লজিক্যাল হোক আর না হোক এটা কিন্তু লজিক নিয়ে কিন্তু আলোচনা করছি না লজিক্যাল হোক আর না হোক পরিস্থিতির প্রেক্ষিতে এবং দাবির প্রাবল্যের কারণে কর্তৃপক্ষ এটা মেনে নিয়েছিল এবং সেই মেনে নেওয়ার পর এখন আবার স্টুডেন্টদের মধ্যে ওই ধরনের একটা চিন্তা কাজ করছে দুই একটা ঘটনার প্রেক্ষিতে যে আবার বুঝি সেই রাজনীতি ফিরে আসতেছে এই চিন্তা থেকে তারা আবার ক্ষুব্ধ হয়ে উঠছে আবার উত্তেজিত হয়েছে এখন আপনি বলবেন যে ছাত্রলীগের একজন লোক গিয়ে ছাত্রলীগের সভাপতি ওখানে গিয়েছে তার সঙ্গে আলাপ করেছে এতেই গিয়ে রাজনীতিটা ফিরে আসলো আর আসলেই বা সমস্যাটা কী এর আগে কি বুয়েটের রাজনীতি ছিল না বুয়েটের ইতিহাসে তো রাজনীতিবিহীন ছিল অল্প সময় বাকি সময় তো রাজনীতি ছিল এবং বুয়েটে তো অনেক বড় বড় রাজনৈতিক কর্মকাণ্ড মানে সুদীকাগার ছিল এটা তো সেখানে এটা হবে না কেন তাহলে কি কখনোই হবে না এই প্রসঙ্গ এই প্রশ্নটা সাধারণ ছাত্রের মধ্যে ভীতিটা কমছে না কেন কমছে না এই কারণে ওই ঘটনার পর কিন্তু গত পাঁচ বছরে ছাত্রলীগই তো মূলত এখন রাজনীতি করে তো ছাত্রলীগ কিন্তু এমন কোনো ঘটনা ঘটাতে পারে নাই এমন কোনো এক্সাম্পল তৈরি করতে পারে নাই যা দেখে সাধারণ ছাত্রদের মধ্যে এই আকাঙ্ক্ষা জন্ম নিবে যে না ছাত্র রাজনীতি হলে আমাদের জন্য খুব ভালো ছাত্র রাজনীতির উপকারিতাগুলো আসলে আমরা তুলে ধরতে পারিনি কিন্তু আমি অধ্যাপক ডক্টর হাবিবা মিলাত আপনার কাছে আসতে চাই ছাত্রলীগের প্রতি আসলে কি আমাদের অনীহা বাড়ছে নাকি আমাদের আতঙ্ক বাড়ছে কোনটি আমি মেডিকেল পাশ করার পরে রয়্যাল কলেজ অফ সার্জনস অফ এডিনবার্গতে পড়াশোনা করতাম তো ইউনিভার্সিটি আর রয়্যাল কলেজ খুব পাশাপাশি তো রাতের বেলা পড়াশোনা শেষ করে ইউনিভার্সিটির মধ্যে দিয়ে যাচ্ছি হঠাৎ শুনলাম যে পরের দিন ওদের স্টুডেন্ট ইউনিয়নের ইলেকশন তা আমার কাছে একদম অবাক লাগলো কোনো ব্যানার ফেস্টুন দেখলাম না কোনো ককটেল ফুকলে দেখতাম না কেমন যেন আমার কাছে অবাক লাগলো পরের দিন শুনলাম রেজাল্ট হয়ে গেছে কেউ একজন জিতে গেছে তো সেই অবস্থা তো আসলে আমাদের দেশে নাই বিশেষ করে ছাত্র রাজনীতি আজকের কথা বলেন আর যেদিনই বলেন না কেন আমাদের দেশে কিন্তু ছাত্র রাজনীতির ভীষণ একটা গৌরবোজ্জ্বল ইতিহাস আছে এবং এই ভাষা আন্দোলন বলেন পরবর্তীকালে এই ছয় দফা থেকে শুরু করে আপনার গণ অভ্যুত্থান মহান মুক্তিযুদ্ধ এমনকি স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনগুলো তো ছাত্র নেতৃত্বে দিয়েছে এটা বিশাল আমাদের ঐতিহ্য একটি কিন্তু হঠাৎ করে কেন যেন কিছু সংখ্যক নেতাকর্মীর জন্য ছাত্রলীগ না ছাত্রদের রাজনীতি
নিয়ে মানুষ প্রশ্ন উঠাচ্ছে, মানুষ পছন্দ করছে না, মানুষ ভাতৃপ্রতিম সংগঠন। কিন্তু এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, কেমন যেন সরকারি দলকে কেমন একটা প্রশ্নবিদ্ধ ভাবে মানুষ তাকায়। কিন্তু আপনি দেখেন ছাত্রদের, এই ছাত্রলীগেরও কিন্তু অনেক গৌরবোজ্জ্বল, তারা ধান কেটে দিচ্ছে কৃষকের জন্য, করোনার সময় তারা সৎকার করছে। বুয়েটের ছাত্রলীগ, কারণ একটি হত্যাকাণ্ডের পরে যেখানে 20 জনের ফাঁসি হয়েছে, পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, বিচারটা হয়েছে, কিন্তু একজন ছাত্র মারা যাবে নৃশংসতা, এটা তো মানতে আসলে যে কারো কষ্ট হবে। কিন্তু এরপরও যখন আমরা বুয়েটে ছাত্রলীগের প্রবেশ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ দেখি, তখন আসলে এখনকার ছাত্র রাজনীতি নিয়ে আমাদের মনে প্রশ্ন থাকতেই পারে। আব্দুল সালাম, একটু জানতে চাই তখনকার ছাত্র রাজনীতি আর এখনকার ছাত্র রাজনীতির মধ্যে নিঃসন্দেহে একটি বড় তফাত আছে, একটি বড় ফারাক আছে, সেই জায়গাগুলো কি? অবশ্যই, আসলে আজকে এটা দুর্ভাগ্য এবং এটা জাতির জন্য দুর্ভাগ্য। কারণ আজকে যে ছাত্র, আগামীতে সেই কিন্তু ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, রাজনীতিবিদ হবে, রাষ্ট্রের স্টিয়ারিংটা তার হাতে যাবে, তাই না? এই বুয়েটের অতীত ঐতিহ্য আছে, গৌরবোজ্জ্বল ঐতিহ্য আছে, এখান থেকে বহু ছাত্রনেতা বের হয়ে আসছে। কিন্তু আজকে দুর্ভাগ্য যে যে ছাত্রলীগ বাংলাদেশের স্বাধীনতার সাথে জড়িত, যে ছাত্রলীগ সেই সময় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের স্বাধীন বাংলার পতাকা তুলছে, আজকে সেই ছাত্রলীগকে বুয়েটে তারা নিষিদ্ধ করে দিচ্ছে। কখন? যারা স্বাধীনতার পক্ষের শক্তি বলে আজকে ক্ষমতায়, সেই সময়। অর্থাৎ এটা কি হোল একটা প্রতিষ্ঠান, কি তারা এখানে তারাই রং, নাকি এখানে ছাত্রলীগ রং? তা আজকে এই পর্যায়ে যে ছাত্র রাজনীতিটা নিয়ে গেছে, এটা যে দায়ীটা তো অবশ্যই সরকারকে বহন করতে হবে। এবং এখানে সবচেয়ে যেটা আপনি যেটা বললেন বা আমরা বলি, ছাত্র, আমার জানা মতে, কারণ আমি তো ছাত্র রাজনীতি করে আমরা আসছি, কোনো ছাত্র সংগঠন, সেটা আওয়ামী লীগের হোক বা বিএনপির হোক, কোনো ছাত্র সংগঠন কিন্তু কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন না, অঙ্গ সংগঠন না, কিন্তু সহযোগী সংগঠন। কিন্তু এটা, হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু সরাসরি ডিকটেট করে, যেটা কিন্তু নিয়ন্ত্রণ থাকার প্রয়োজন ছিল। হ্যাঁ, কিন্তু নিয়ন্ত্রণ না, নিয়ন্ত্রণ তাদেরটা তাদের হবে, আপনি ডিকটেট করবেন সেইভাবে না। কিন্তু এখন হয়ে গেছে এটা একটা মাসেল হিসাবে ব্যবহার করে, যখনই মাসেল হিসাবে আপনি, এখন উনি এলাকার নেতা, ওই এলাকায় এখন উনি এমপি হবে, উনি যদি সব কিছু তার নিয়ন্ত্রণে রাখতে যায়, তাদের মাসেল বাহিনী বানায়। এইখানে আমি বলি, এখানে শোনেন একটা কথা আছে, যেমন আমার নিজের অভিজ্ঞতা আজকে বেশি চলে আসছে, সেজন্য বলি যে আমি নরডেম কলেজের ছাত্র ছিলাম এবং নরডেম কলেজের ইন্টারমিডিয়েটে পড়াকালীন আমি যুদ্ধে যাই। যুদ্ধের থেকে ফিরে এসে ছাত্র রাজনীতি সে সময় করতাম, তো মনে করি নরডেম কলেজে রাজনীতি করতে হবে, এবং সেটা করতে যেয়ে আমি এখন ফিল করি, যেটা আমি এরপরে এইবার কনভেনশনে যেতে পারিনি নটরডেম কলেজে, যেহেতু আমার হুলিয়া ছিল, এর আগের কনভেনশনে যে আমি স্বীকার করছি যে সেই সময় আমি এই নটরডেম কলেজে ছাত্র রাজনীতি ঢুকাইতে যেয়ে স্ট্রাইক করছি, সেখানে ছাত্র, সেখানে আমার মানে আবার ওইখানে ইসের সাথে, আমার চেয়ারম্যানের সাথে, আমার ওইখানে ইসের সাথে আমার তর্ক পর্যন্ত হয়েছে, আমাকে লাল সালাম টাইটেল দিছে, কলেজ বন্ধ করে দিছি, ওই যে মিছিল করে শেষ সময় বঙ্গবন্ধু ক্ষমতায় মিছিল করে পাঠাইছি, সেখানে ছাত্র রাজনীতির একটা বিরাট ঐতিহ্য আছে। না, ঐতিহ্য আছে না, কিন্তু আমি মনে করছি যে আমি ফিল করি, আমি ছাত্র নেতা হওয়ার পরেও আমি এখন ফিল করি, যেটা আমি স্বীকার করছি নটরডেমের কনভেনশনে, যে আমি সে সময় রং করছি। সে সময় ভাইস চ্যান্সেলর ইসে ছিল, ফাদার পিছনে জীবিত ছিল, তার কাছে আমি মাপ চাইছি যে আমি এরকম একটা প্রতিষ্ঠানে জোর করে ছাত্র রাজনীতি, ভালোটা যদি আপনি খারাপে নিয়ে যান, যেটা বুয়েটে হয়েছে, এই বুয়েটে তো আমরা, বুয়েটের ছাত্র না হলেও যেহেতু ঢাকার রাজনীতি করছে, সেখানে অনেক রাত ঘুমাইছি, সেখানে অনেক কিছু আজকে সেই বুয়েটে আজকের অবস্থা, যেটা কামাল সাহেব বললো যে আবরার হত্যার মধ্য দিয়ে এরপরে কি ছাত্রলীগ বা সরকার পজিটিভ কিছু দেখাইতে পারছে? দেখাইতে পারে না। আসলে যখন মূল রাজনৈতিক দলের চাইতে বেশি শক্তিশালী হয়ে ওঠে, তখন আসলে দায়ভার কার? সাধারণ জনগণ আসলে ক্ষেত্রে কি করতে পারে? আমি উত্তর নিব, বিরতি নিয়ে ফিরতে হবে, দেশ সাম্প্রতিকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সাম্প্রতিকে। মাসুদ কামাল, কেন আসলে আমরা এই অনিহার মধ্যে ঢুকে গেলাম? কেন আসলে বুয়েটের মতো একটি প্রতিষ্ঠানে আমরা বারবার আসলে ছাত্র ছাত্রীদের বুয়েট নাকি ছাত্রলীগের বুয়েট এমন একটি দ্বিধাদ্বন্দ্বে আছি? না, এটা শুনেন, এটা আসলে ছাত্রলীগ এবং ছাত্রছাত্রী এটার মধ্যে দুজনকে মুখোমুখি দাঁড় করানো কোনো দরকার নাই। এখানে তো একসময় ছাত্রলীগ ছিল, ছাত্র দল ছিল, ছাত্র শিবির ছিল না, অবশ্য ছাত্র শিবির ছিল না, বাট অন্যান্য ছাত্র সংগঠন ছিল। তখন কি না ছাত্রছাত্রীরা থাকতো? না থাকতো। কাজে সহবস্থানটা আমাদের কাম্য। আমার কথা হলো কি, মাথা ব্যথা হয়েছে, মাথা ব্যথা চিকিৎসা করেন। সেই নিয়ন্ত্রণটা কারা করবে? ছাত্রলীগ কি আসলে তাদের যারা মূল রাজনৈতিক দল তাদেরকে ছাপিয়ে বেশি শক্তিশালী হয়ে উঠছে? না, তাদের ছাপিয়ে ই হবে কেন, শক্তিশালী হবে কেন? তারা তাদের মতোই আছে, তাদেরকে মূল দলই নিয়ন্ত্রণ করছে। আমি এটাও মনে করি ছাত্রলীগের যত অপকর্ম আছে আমি কিন্তু এর জন্য কেবল ছাত্রলীগকে দায়ী করি না, তার মূল দলকে দায়ী করি। কারণ মূল দল চাইলে ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করা সম্ভব, সম্ভব না যদি মূল দল বলে তাহলে আপনি ছাত্র সংগঠনকে অনই করেন না, তাই না? একটা কথা আমি বলি আপনাকে, জিনিসটা ফ্যামিলিতে অনেক দুষ্ট বাচ্চা কাচ্চা থাকে, ছেলে মেয়ে থাকে, ওরা অনেক দুষ্টামি করে, এরা যায় মারে, ওরা যায় ধরে, করে না? যদি বাপ বা শক্ত হয় ওরা এই কাজ করতে পারে? এই প্রশ্নের যদি একটু আপনার কাছে করি আমি, অধ্যাপক ডক্টর হাবিবুল, কেন আসলে আওয়ামী লীগ ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করতে পারছে না? আওয়ামী লীগ ছাত্রলীগকে কেন নিয়ন্ত্রণ করতে পারছে না আসলে তো কথাটা এভাবে বলা ঠিক কিনা আমি জানি না। ছাত্রলীগের কিছু সংখ্যক নেতাকর্মী নয় বা তাদের নামধারীদের নামে কিছু কিছু অপকর্মের কথা শোনা যায়, এই জন্য ছাত্রলীগ ব্যবহার না করে ছাত্রলীগের কিছু সংখ্যক কর্মীর কথা বললে ভালো হয়। ছাত্রলীগ কি বলে সংগঠন থেকে বলা হয়েছে যে আপনারা এই অঘটনটি ঘটান? না, ছাত্রলীগে হয়তো কোনো ইউনিভার্সিটিতে, কোনো কলেজে, কোনো উপজেলা, কোনো জেলাতে হাজার হাজার নেতাকর্মী, তার একটা ইউনিয়ন ওয়ার্ডের নেতা যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে তখন পুরা সংগঠনের দুর্নাম হয়ে যায়। এটা একদিক দিয়ে একদম ঠিক না, এটা এটা সত্যিকার অর্থে সেই সংগঠনকে সঠিক বিচারটি পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করে। সেই বিচারের কোনো দৃষ্টান্ত কি বা আমরা কখনো দেখেছি আওয়ামী লীগের তরফ থেকে? খুব বেশি হলে হয়তো আমরা বহিষ্কার হতে দেখেছি কোনো নেতাকে, তাও সেটি একটি ঘটনা ঘটে যাবার পর। কেন এর আগে কোনো দৃষ্টান্তমূলক আমরা সিদ্ধান্ত নিতে দেখি না? না না, সব ঘটনা তো আর পত্রিকায় আসে না, সব ঘটনা অনেক কিছুই না হয়ে থাকে। আর ঘটনা ঘটলে তো সংগঠনের পর দায়িত্ব হচ্ছে সংগঠনকে বহিষ্কার করা। যেমন আইনিক বিচারক যদি সে ফৌজদারি আদালতের কোনো অপরাধ করে থাকে তখন বিচার বিভাগ সেটা পিক আপ করবে, কিন্তু ছাত্রলীগের পক্ষে তো বলা উচিত না তোমাকে 3 বছর, বলতে পারবে না তোমাকে 3 বছরের জেল দিয়ে দিলাম কিংবা তোমার আজকে থেকে ফাঁসি হয়ে গেল, এটা তো ছাত্রলীগ বলতে পারবে না। ছাত্রলীগ বলতে পারবে আমার সংগঠনের সাথে তোমার সম্পর্ক নাই, আজ থেকে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করা হলো, কিংবা তোমার এই লঘু অপরাধের জন্য তোমাকে 2 বছরের জন্য তুমি ছাত্রলীগ করতে পারবে না। আব্দুল সালাম আরেকটি অভিযোগ করছিলেন যে অনেক সময় আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় নেতা আছেন তারা ছাত্রলীগের নেতা কর্মীদেরকে ক্যাডার বাহিনীর মতন করে ব্যবহার করছেন। আওয়ামী লীগের যারা এখন বড় নেতা হয়েছেন তাদের অধিকাংশ কিন্তু এই ছাত্রলীগ থেকে বড় হয়েছেন, সুতরাং তারা জানেন ছাত্রলীগের সাথে তারা সুসম্পর্ক রাখতে চান। এখন কেউ যদি ভুল করে, আমি তো বলেছি যে সেই জন্য ছাত্রলীগকে বলা যাবে না, ছাত্রলীগের যদি কিছু সংখ্যক নেতাকর্মীর অপকর্ম করে থাকে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা উচিত তাদের। তার জন্য ছাত্রলীগকে আপনি দোষারোপ করবেন, এক পুরো সংগঠনকে, সেটা ছাত্রলীগ না কোনো ছাত্র সংগঠনকে সেইভাবে দোষারোপ করতে সুযোগ নেই। আব্দুল সালাম আপনিও কি তাই মনে করছেন যে ছাত্রলীগের সময় আসলে যে ধরনের কয়েকটি ঘটনা আমরা হতে দেখেছি তেমন কিন্তু ছাত্র দলেও আমরা দেখেছি, সেই জায়গাগুলো থেকে আসলে আমরা ছাত্রদেরকে বের করে নিয়ে আসতে পারছি না কেন? আমি তো বললামই যেটা আমার খুবই খারাপ লাগে বা খুবই হয় যে একটা বিরাজনীতিকরণের, জাতীয়ভাবে একটা বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়ায় আমরা আছি, যেটা অলরেডি আমরা আছি। আমরা বলতে পারি না যে আগামী 10 বছর পরে বাংলাদেশের জাতীয় নেতা কে হবে বর্তমানের পরে, আমরা বলতে পারি না, এমন একটা পর্যায়ে চলে গেছি। এবং এটা এই দেশটাকে একটা খারাপের দিকেই ঠেলে দিচ্ছি আমরা, শুধুমাত্র নিজের দল নিজের ব্যক্তি চিন্তা করতে যে আজকে সরকারি দল আওয়ামী লীগ আজকের এই অবস্থাটায় নিয়ে আসছে। আরেকটা হলো যে শুধু আওয়ামী লীগের দায়, সরকারে আছে আওয়ামী লীগ, আজকে 15-18-20 বছর অলরেডি হয়ে যাচ্ছে, তাই না? এটা একটা মানুষের জীবনের জন্য তো বিশাল, আপনার কাছে এখন রিমোট আছে, আপনাকে তো আমি বলবো, আমাকে বলে তো লাভ নাই, আপনি এখন দায়িত্বে আছেন, আপনাকে সংশোধন করতে হবে, আপনি সংশোধনের করার উদ্যোগ নিলেন, আপনি যদি আমাকে না পান তখন আপনি আমাকে বলতে পারেন। আমরা বারবার বলে আসছি যে জাতীয় সমস্যাগুলোর ব্যাপারে একটা জাতীয় ঐক্যবদ্ধ দরকার, সেটা হচ্ছে না এবং হচ্ছে না, সেটা সবসময় আওয়ামী লীগ এককভাবে সবকিছু করতে চায়, কোনো বিরোধী দল কোনো রাজনৈতিক দল কারো কথাই শুনতে চায় না। আপনি যদি 91 ইলেকশন দেখে থাকেন,
তিন জোটের রূপরেখা অনুযায়ী ইলেকশনটি হলো। ইলেকশনে যখন ক্যান্ডিডেট সিলেকশন করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছিল, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে ত্যাগী নেতাদেরকে মনোনয়ন দেওয়া হলো এবং যারা আওয়ামী লীগ যুগ যুগান্তর ধরে করে আসছেন, কিন্তু বিএনপি নতুন দল হওয়ার কারণে, তাদের প্রার্থী সংকটের কারণে বিভিন্ন যারা রিটায়ার্ড সেক্রেটারি, বিভিন্ন সামরিক অফিসার, যারা অর্থনৈতিকভাবে সামর্থ্য যাদের আছে তাদেরকে নমিনেশন দেওয়া হলো এবং আপনি দেখেন তারা তাদের সেই প্রভাব খাটিয়ে নির্বাচনে কিন্তু তারা জয়ী হয়ে আসলো। আওয়ামী লীগের অনেকে কিন্তু সেই নির্বাচনে জিততে পারলো না। এখন কথাটি হচ্ছে যে অপরাধ যদি করে থাকে, কোনো ঝামেলা যদি হয়েছে, সব সরকারের সময় কিছু কিছু হয়েছে, কিন্তু এখন শুধুমাত্র আমরা দেখছি আওয়ামী লীগের সমালোচনা। হ্যাঁ, আওয়ামী লীগ 15 বছরের উপরে ক্ষমতায় আছে, 20 বছর নেই, 15 বছরের উপরে ক্ষমতায় আছে, সেই 15 বছরে অনেক ভালো কাজ করেছে, সেই ভালো কাজগুলোর তো একটা মূল্যায়ন হওয়া দরকার আছে। কেন সেটি করতে পারছে না বিরোধী দলগুলো মাসুদ কামাল? অর্থাৎ আসলে রাজনৈতিক দলগুলো কি শুধুই একে অপরকে দোষারোপ করার সংস্কৃতিতেই হাঁটছে কিনা? আমাদের দেশে মোটামুটি তাই হচ্ছে, আমাদের এখানে তাই হচ্ছে। আমাদের এখানে আপনার আওয়ামী লীগ, বিএনপি যেই দলের যা কিছু বলেন, মানে একটু কথা প্রথম বাক্যটা বলে দ্বিতীয় বাক্য শুরু করবে যে ওনারা কী করেছেন, অন্যরা কী করেছেন, সেটার উদাহরণ দেওয়া শুরু করবে। তো অন্যরা খারাপ করেছে বুঝলাম, অন্য খারাপ করলে আপনার খারাপটা কি জাস্টিফাইড হয়? ভালো করে হয় না তো, মানে আপনার খারাপটা জবাব আপনাকে দিতে হবে। আপনি অন্যের আরও বেশি খারাপকে দেখিয়ে আপনি খারাপটা কিন্তু আপনি বৈধ করতে পারেন না। কিন্তু আমাদের এখানে এই প্রচেষ্টা কিন্তু চলছে, এটা সবসময় চলে এবং এটা মানে আমি দেখছি এটা চলে। কাজেই ওইটা বলে তো কোনো লাভ নাই। আমাদের আমাদের মূল প্রশ্নটা কী, মূল প্রসঙ্গটা হলো যে আগামীকালকে কী হবে, আর আগামীকালকে সমাধানের জন্য অবশ্যই গতকালকে ভাবতে হবে, কোনো সমস্যা নেই। এবং সেই জায়গাটিতে আসলে রাজনৈতিক দলগুলো এক হতে হবে, সেটি নিয়েও আমরা চিন্তা করতে চাই। ধন্যবাদ মাসুদ কামাল, আব্দুল সালাম এবং হাবিবুল মিল্লাত সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।